জান্নাতে বা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ওই সকল লোক ব্যতীত যারা ইমান এনেছে, নেক কাজ করেছে এবং একে অন্যকে ধৈর্যের উপদেশ দিয়েছে। জান্নাতে যাওয়ার কমপক্ষে চারটি শর্ত রয়েছে। একইভাবে জান্নাতে যেতে চারটি শর্ত পূরণ করতে হবে। এক, ইমান; দুই, সৎকর্ম করা; তিন, মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া; চার, ধৈর্যের উপদেশ দেওয়া। আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল, কিন্তু সৎকর্মশীল বলতে সালাত আদায়, জাকাত দেওয়া ইত্যাদি বোঝায়। তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম